নমস্কার দর্শকবৃন্দ, বকেয়া থাকলেও সরকারি কর্মীদের নতুন ভাতা যোগ করে বেতন বৃদ্ধি করল সরকার, ঝড়ের গতিতে বাড়বে বেতন। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ১৮ মাসের বকেয়া নিয়ে একাধিকবার আক্রমণ করেছে বিরোধীরা। অতিমারী পরিস্থিতিতে বেতন বৃদ্ধি আটকে রেখে ডিএ ফ্রিজ করলেও কেন্দ্র প্রতিশ্রুতি দেয় পরিস্থিতি স্বাভাবিক হলেই বকেয়া মিটিয়ে দেওয়া হবে, আর সেই টাকা কবে পাবেন তা নিয়ে বাড়ছে জল্পনা। তার মধ্যেই বেতন বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা সরকারের। অতিমারির সময় ডিএ ফ্রিজ করায় মোদী সরকারকে তুমুল আক্রমণ করেছিল পশ্চিমবঙ্গের শাসক দল। যদিও সেদিন বেমালুম ভুলে গিয়েছিলেন রাজ্যে ডিএ ছাড়াই পে কমিশন চালু হয়েছে। বহুদিন আগেই বেতন বৃদ্ধি থমকে গেছে রাজ্যের, আর আদালতের নির্দেশ অনুযায়ী সেই সময়ও বকেয়া ছিল 27% আর একটি পে কমিশন কম। এদিকে আজকের টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী ফের মোটা অঙ্কের টাকা ঢুকতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পকেটে। ইতিমধ্যে কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি করেছে। সপ্তম পে কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রের কর্মীদের ডিএ বেড়েছে 4%, আর এই 4% ডিএ বৃদ্ধি হওয়ার পর কেন্দ্রীয় কর্মীদের মোট পরিমাণ 38% হয়েছে। এবার ডিএ বৃদ্ধি হওয়ার ফলে টিএ বা ভ্রমণ ভাতাও বৃদ্ধি হয়েছে। ডিএ বাড়লেই স্বাভাবিকভাবে টিএ বেড়ে যায়, আর বেতন বৃদ্ধিও নতুন হিসাবে হয়। কিভাবে ডিএ বাড়লে টিএ বৃদ্ধি হয়? তিন ভাগে ভ্রমণ ভাতা বেতন মেট্রিক স্তরের ভিত্তিতে বিভক্ত। প্রথম ভাগে শহর থেকে উচ্চতর পরিবহন ভাতা দেওয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয় ভাগে এই ভাতার পরিমাণ কমে যায়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ট্রাভেলিং গ্রেড বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের সঙ্গে সরকারি কর্মচারীরা তেজস এক্সপ্রেসেও সফর করতে পারবেন। তেজস এক্সপ্রেস দেশের প্রথম প্রাইভেট এবং প্রিমিয়াম ট্রেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি আধিকারিকরা এবার থেকে অফিসিয়াল সফর তেজস এক্সপ্রেসে করতে পারবেন। সরকার অফিসিয়াল সফরের জন্য আইআরসিটিসির তেজস এক্সপ্রেসে ভ্রমণ করার অনুমতি দিয়েছে, ফলে একসাথে দুটি খবর স্বস্তির বার্তা এনে দিয়েছে কর্মী মহলে। অন্যদিকে সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া শুরু করলো কর্ণাটক এবং কেরল সরকার। আবার পশ্চিমবঙ্গে ডিএ না দিয়ে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী জানুয়ারি থেকে এক প্রস্ত ডিএ ঘোষণার ইঙ্গিত মিলেছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে জানুয়ারি থেকে ডিএ মিলতে পারে। সুতরাং ভয় আছে যে এই কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ বাড়াচ্ছে এবং প্রতি বছর একটা সিস্টেম অনুযায়ী কিন্তু তারা ডিএটা বাড়িয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে এখন অন্যান্য ভাতাও বৃদ্ধি করতে চলেছে। এবং এর পাশাপাশি আমরা আর একটা বিষয়ও দেখতে পাচ্ছি যে অন্যান্য সমস্ত রাজ্য বর্তমানে কর্ণাটক এবং কেরল কিন্তু আবার ডিএ বৃদ্ধি করে দিয়েছে অলরেডি, এবং সেই অনুযায়ী তারা বেতন পাচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু বেতনের যে ডিএ, সেই ডিএ কিন্তু আর বৃদ্ধি করতে চাইছে না, বরঞ্চ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হয়তো আন্তর্জাতিক আদালতেও যেতে পারে, এটা আমার বিষয়ে জানা নেই। যাই হোক, তো এইভাবে তারা কিন্তু এই ডিএ বৃদ্ধিটা ক্রমশ আটকে দেওয়ার চেষ্টা করছে। দেখা যাক সুপ্রিম কোর্ট থেকে পরবর্তী কী ইঙ্গিত আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।